এই ক্রিকেট এটা আমার সবসময় নিয়ে নিচ্ছে, মানে আমি থাকতে পারছি না। মানে আমি বললাম না, আমার পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বর্তমান সরকারের যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। আমাকে যদি বলেন, আমি আমার সারাটা জীবন আমি হ্যাভ কনসেন্ট্রেটেড উইথ ফার্মাসিউটিক্যালস, যার জন্য আমি এতবার এত বছর ধরে বসেছিলাম, অনেক আগে ছিলাম সেক্রেটারি, আমি সভাপতি। তো আমি এই ফার্মাসিউটিক্যালস নিয়েই আমার সব কিছু ছিল। তারপর আসলো আমার রাজনীতি, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে আমার জন্য ভেরি ইম্পর্টেন্ট বিকজ অফ মাই পলিটিক্স, মানে ফ্যামিলিতে একটা লিগেসি আছে, এটা আমার আব্বার একটা জায়গা, তো সেই জন্য এটা আমার অত্যন্ত আমার জন্য স্পর্শকাতর জায়গা, তো ওটাতে একটা ব্যস্ততা আছে। এছাড়াও কিন্তু আপনি যেগুলো বলছেন এর বাদ ছাড়াও অন্তত আরও 20টা জিনিসের সাথে আমি সম্পৃক্ত, মানে বিভিন্ন জায়গায়। এই ক্রিকেটে এটা আমার সবসময় নিয়ে নিচ্ছে, মানে আমি থাকতে পারছি না। মানে আমি বললাম না, আমার আগামীকাল যে আজকে যে মিটিংটা ছিল এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমি বলতে পারবো না কোনো দিন, এবং এটা সারাদিনের মিটিং, এবং আমি এই মিটিংটা ডেফার করতে হয়েছে যে আমার পক্ষে সম্ভব নয় মিটিং করা এই খেলা বাদ দিয়ে। সো আমি বলছি যে এই খেলা ক্রিকেটটা আমার খুব বেশি সময় নিয়ে নিচ্ছে, এবং সেই জন্যই আমার এখান থেকে এখন সরার, মানে যত তাড়াতাড়ি সম্ভব যাওয়া দরকার, কারণ এটা প্রেশার দিচ্ছে না, কারণ এত অন্য জায়গায় আমি ঠিক মতো সময় দিতে পারছি, কিন্তু সময়টা ঠিক মতো দিতে পারছি না, আমি মনে করি এটাও আমার দায়িত্ব, এখানে তো দিলাম। সো আমি বলতে চাচ্ছি যে এখান থেকে যাওয়ার আগে আমি খুশি হবো যে যদি কিছু একটা দিয়ে যেতে পারি, খালি টিম জেতা নিয়ে বড় কথা না। এছাড়াও আমি যেটা বলেছেন, এখন আমি মোর চিন্তা করছি ইনফ্রাস্ট্রাকচার, যে আচ্ছা ঠিক আছে আমাদের যে যে সমস্যাগুলো আমি এসে পেয়েছিলাম, যেমন ধরুন রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন, এটা তো মনে হয়েছিল করা সম্ভবই না, তাই যে উনি আজকে আছে এখানে, মিকু ভাই আছে, এই যে এটা আমরা করতে পারলাম, এই যে আমাদের খেলার যে সুবিধেগুলো নাই, মাঠ নাই, এই মাঠের ব্যবস্থাগুলো যদি করে যেতে পারি, নতুন নতুন প্লেয়ারদের পাইপলাইনের পুরো প্রসেসটা যদি এখন আছে, আগের থেকেই ছিল, বাট এখন একদম শক্তভাবে আমরা এটা অবজার্ভ করছি, এগুলো যদি সব করে ফেলতে পারি, তাহলে আশা করতে পারি যে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বর্তমান সরকারের যুব ক্রীড়া মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করলেন নাজমুল হাসান পাপন। বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন তিনি। রোববার বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে তথ্য জানানো হয়। বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল শেয়ার বাজারের তালিকাভুক্ত একটি কোম্পানি। সংবিধানের 147 অনুচ্ছেদ অনুযায়ী সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদি যুক্ত পদ বা মর্যাদায় বহাল হবেন না, কিংবা মুনাফা লাভের উদ্দেশ্য যুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করবেন না। সংবিধানের এ ধারা অনুযায়ী বেক্সিমকো ফার্মার এমডি ও পরিচালকের পদ থেকে সরে দাঁড়ালেন নাজমুল হাসান পাপন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে শপথ নেন নাজমুল হাসান পাপন। ডেস্ক রিপোর্ট, স্বাধীন সংবাদ।